আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আমি ঠিক আছি সারুন। রুদ্র তাকে ছাড়তে উদ্যত হলেও কি মনে করে যেন ছাড়ল না, বরং পূর্বের তুলনায় একটু বেশি গভীরভাবে জড়িয়ে নিল। হতভম্ব হৈমি দুর্বল শরীরে নড়ে চড়ে উঠল। রুদ্র তার দুহাত মুড়িয়ে এমনভাবে জড়িয়ে নিল যে আর অল্প নড়াচড়াও করতে পারল না। বেশ আয়েস করে চিলেকোঠার ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসল সে। হৈমি কাঁদো কাঁদো স্বরে জিজ্ঞেস করল, ছাড়বেন না? স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে রুদ্র বলল, সম্পূর্ণ ঘটনা খুলে বলো, তুমি এখানে কিভাবে আটকা পড়লে? যতক্ষণ সবটা জানতে না পারছি ততক্ষণ ছাড়বো না। লজ্জায় বিব্রত হলো হৈমি। রুদ্র তার দিকে কতটা খেয়াল করেছে সে জানে না, কিন্তু সে সম্পূর্ণ হুঁশে আছে। তার গায়ে ওড়না নেই, চাদর নেই, একেতে রুদ্র শরীরের সঙ্গে লেপটে আছে। তার উপর গায়ে নেই ওড়না, মাথা ভন ভন করতে শুরু করলো তার। লজ্জায় আড়ষ্ট চোখে একবার রুদ্র দৃষ্টি বরাবর তাকিয়ে আর একবার নিজের দিকে তাকালো। নিঃশ্বাস ভারী হয়ে এলো। রুদ্র দৃষ্টি তার মুখস্থতেই স্থির। হৈমির মন কথন সে টের পায়নি, তাই সহজ গলায় পুনরায় বলল, তুমি এখানে কেন? ঢোক গিলল হৈমি, চাপা স্বরে বলল, সারুন তারপর বলছি। রুদ্র ছাড়ল না, তার দুহাতের বন্ধন আরও গাঢ় হলো। ফলশ্রুতিতে হৈমির শরীর আরও বেশি গভীর হলো তার সঙ্গে। সহসা শিউরে উঠল সে, অথচ রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতোই উত্তর জানতে মগ্ন। লজ্জায় জড়তায় থমথমে হয়ে গেল হৈমি। জড়সড় হয়ে শরীর বাঁকিয়ে পড়ে রইল রুদ্রর বাহু ডোরে। কিয়ৎকাল পর বুঝতে পারল উত্তর না দিলে ছাড়াছাড়ি নেই, উত্তর দিলেই মুক্তি মিলবে তার রুদ্রদার ডন বেআইয়ের থেকে। তাই সমস্ত কথা খুলে বলল। সব কথা শুনে আচমকা হৈমিকে ছেড়ে দিল সে। তাল সামলাতে না পেরে ছাদের মেঝেতে বসে পড়ল হৈমি। ভয় ভয় চোখ বড় বড় করে তাকালো। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তোমায় বলেছিলাম ওদের সঙ্গে এত মাখামাখি না করতে। ক্রোধে গর্জন করে উঠে দাঁড়ালো রুদ্র, চলে যাওয়ার জন্য এক পা বাড়ালো। অমনি তড়াক করে হৈমি তার এক পা আঁকড়ে ধরল। মিনমিনে স্বরে বলল, প্লিজ আমাকে একা রেখে যাবে না, প্লিজ। দীর্ঘশ্বাস ছাড়ল রুদ্র, পিছু ঘুরে হৈমিকে হাত টেনে দাঁড় করালো। হৈমি আশেপাশে তাকিয়ে ওড়না আর চাদর তুলে নিয়ে রুদ্র এক বাহু চাপটে ধরল। ভয় কাতুরে গলায় বলল, আমি এভাবেই যাব, একদম নিচে গিয়ে ছাড়ব। কিছু বলল না রুদ্র, শুধু ভ্রুজোড়া কুঁচকে একবার তাকালো হৈমির দিকে। সত্যি সত্যি হৈমি ওইভাবে সিঁড়ি দিয়ে নামলো। শেষ সিঁড়ি পর্যন্ত যেতেই মুখোমুখি হলো সোহান রোশানি। ওদের দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না রুদ্র। হৈমিকে ছাড়িয়ে ওরা কিছু বুঝে উঠবার আগেই তৎক্ষণাৎ সোহানের গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। ভয়ে রোশান পিছিয়ে গেল কয়েক পা। সোহানের ডান হাত আপনা আপনি থাপ্পড় খাওয়া গালটায় চেপে ধরল। রুদ্র বিভর্ষ এক ধমক দিয়ে বলল, হাতে পায়ে বড় হয়েছিস, বুদ্ধি খোলেনি, এসব কী ধরনের মজা তোদের? রোশান না হয় ছোট, তুই কিভাবে এসবে সমর্থন করলি? সোহান থমকানো স্বরে বলল। রুদ্র মুখ ফিরিয়ে দাঁড়ালো। সোহান রোশান দুজনে হৈমিকে সরি বলল। এরপর রুদ্রর কঠিন চোখের সামনে থেকে পালিয়ে গেল দু ভাই। হৈমি হতভম্ব বাকরুদ্ধ হয়ে ঠাঁই দাঁড়িয়ে রুদ্র ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। অমনি আমতামতা করে সে বলল, আমি দাদিদের কাছে যাব, কুসুমাপুকে বলবো পোড়া লোহা পানিতে ভিজিয়ে সে পানি দিতে। আমি খাবো, ভয় পেলে এমন করে পানি খেতে হয়, এতে ভয় কেটে যায়। দাদিনকে বলবো যেন দোয়া পরে পানিতে ফু দিয়ে দেয়, আমি খাবো। আমি নিচে যাবো, মানে নিচে যাই। রুদ্র চোখ কটমট করে তাকালো। হৈমি জোরপূর্বক হেসে আমতামতা করেই বলল, আচ্ছা ঠিক আছে যাই আমি, হ্যাঁ যাই, গেলাম। সকাল 7:45 শেখ বাড়িতে হামিদার আগমন ঘটল। কাউকে কিছু না জানিয়ে সকাল সকাল মায়ের আগমনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল মাহে। সে চিন্তাটুকুতে আর একটু বাড়িয়ে দিলেন হামিদা নিজেই। শাশুড়ির এভাবে আসাতে প্রথমে অবাক হলেও পরবর্তীতে ভীষণ খুশি হয় সূচনা। গল্প স্বল্প করে সকলের খাবার আয়োজন করে। খেতে বসার পরই সকলের অগোচরে মাহেরকে হামিদা বললেন, বৌমাকে নিয়ে আজই বাড়িতে ফিরতে হবে, জরুরি কাজ আছে, বাড়ি গিয়ে সব বলবো। ব্যাস এইটুকুতেই মাহের বুঝে নিয়েছে ভয়াবহ কিছু ঘটেছে। নয়তো টিসার প্রেগনেন্সির শেষ সপ্তাহে টিসাকে ফেলে এভাবে তার মা ছুটে আসতো না। সূচনা আরও কয়েকটা দিন থাকতে চেয়েছিল,
শাশুড়ির তাড়ায় থাকা হলো না। স্বামী নন শাশুড়ির সঙ্গে দুপুরের আগেই শ্বশুরবাড়ি চলে যেতে হলো। বাড়িতে যাওয়ার পর মাহেরকে পোশাক পরিবর্তনের জন্য সময় দিল না হামিদা। ছেলেকে আলাদা করে ডেকে জানালো দুদিনের ভিতর হৈমিক বিয়ে দেবে সে। ছেলে তার পরিচিত টিশার ছোট কাকার বড় ছেলে আমান। মাহের যতদূর জানে মাত্র একটি এমপিও ভুক্ত কলেজে লেকচার হিসেবে জয়েন করেছে আমান। বিবিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে তার সমবয়সী ছেলেটা। সে যাই হোক, হঠাৎ মায়ের এই সিদ্ধান্ত কেন? মনে প্রশ্ন মুখে আনার পূর্বেই হামিদা ভীতু কণ্ঠে বলল, তুই না করিস না, আমি যা বলছি হৈমির ভালোর জন্য বলছি। তুমি শান্ত হও মা, আমার দিকে তাকাও, কি হয়েছে? দুহাতে মায়ের চোয়াল চেপে ধরল মাহে, বর্ষার সাথে তাকিয়ে বলল কথাটা। হামিদা বিচলিত হয়ে বলল, যত তাড়াতাড়ি সম্ভব হৈমির বিয়ে দে মাহে, আমার কথা শোন, নয়তো সামনে গুরুতর বিপদ ঘটবে। সবটা খুলে বলো মা, তুমি কোন বিপদের কথা বলছো? পরিষ্কার বুঝতে পারছি না। সূচনার ভাই রুদ্র আগের মতো নেই মা, ও নিজেকে শোধরানোর চেষ্টা করছে। তাছাড়া তুমি নিজেই বলেছিলে, ও যদি নিজেকে শোধরায় আর হৈমির প্রতি ওর মনোভাবটি সত্যি হয় তাহলে তুমি আপত্তি করবে না। তোমার কথা শুনেই আমি রুদ্রকে বুঝিয়েছিলাম। হামিদা উত্তেজিত স্বরে বলল, হ্যাঁ আমিও ভেবেছিলাম সময় নিয়ে রুদ্রকে নিয়ে ভাবতে, কিন্তু কিন্তু কি মা? জেনে শুনে আমার মেয়ের ভবিষ্যৎ আমি নষ্ট করতে পারি না। গতকাল আমি যা শুনেছি এরপর রুদ্রর হাতে আমার মেয়েকে তুলে দেওয়া প্রশ্নই ওঠে না। কি শুনেছ? রুদ্র হৈমিকে পছন্দ করে এটা সত্যি, বিয়ে করতে চাই এটাও সত্যি, কিন্তু ও কখনো হৈমিকে মা হতে দেবে না। এসব কি বলছো? হ্যাঁ, আমি টিশাকে হৈমির সঙ্গে কথা বলতে দেখেছি, আড়াল থেকে সমস্তটাই শুনেছি। তুই তো জানিস টিশা আস্তে কথা বলতে পারে না, ওই পাশে হৈমিক কি বলেছে না শুনলেও টিশার মুখে সবটাই শুনেছি। রুদ্র হৈমিকে শর্ত দিয়েছে বিয়ের পর কখনো বাচ্চা নেবে না। মাহে হৈমি অবুজ, ওর বয়স কম, আবেগের বসে ও ভুল সিদ্ধান্ত নেবে। জল বেশি দূর আগানোর আগে আমাদের ওকে সঠিক রাস্তা দেখাতে হবে। থমকানো স্বরে মাহির বলল, কি করতে চাইছো? আমি সব কথা সেরে এসেছি, তুই সম্মতি হলে একদিন পর বিয়েটা দিয়ে দিব। এখন উঠিয়ে নিবে না, শুধু বিয়ে পড়িয়ে রাখি, তেমন কাউকে জানাবো না, শুধু আমানের বাবা মা ভাই আর আমরা। টিশাও জানে না কিছু, শুধু ওর জামাইয়ের সঙ্গে আলোচনা করেছি, বলেছি ও এসব যেন টিশাকে না জানায়। মুখ পাতলা তো, হৈমিকে জানিয়ে সমস্যা বাধাবে। হৈমিকে না জানিয়ে কিভাবে বিয়ে হবে? ওকে জানাবো আজ, আমি চাইও না বাড়ি থাকাকালীন সব জানুক, তুই কি বলিস? দীর্ঘশ্বাস ছাড়লো মাহে, থমথমে স্বরে বলল, রুদ্র যা বলেছে এরপর তোমার কথার বিরোধিতা করার সাহস আমার নেই, আমি আমার বোনের এত বড় সর্বনাশ করতে চাই না। তাহলে জানিয়ে দিই, তোর মত আছে? দাও। কারু ঘন ঘন উষ্ণ নিঃশ্বাস বক্ষপটে ধারালো হয়ে পিছে, আচমক দৃষ্টি জোড়া মেলে তাকালো মাহের, দেখতে পেল রোজকার মতোই আত্মশ্চর্যক দৃশ্যটা। তন্দ্রাচ্ছন্ন সূচনার সুশ্রী মুখটা দেখে নিত্যদিনের মতোই বিড়বিড় করে আওড়ালো। আমার এক একটা দিনের সূচনা ঘটে আপনার এই নিষ্পাপ মুখটা দেখে, আমার আকাশ ভরা মেঘের ঘন ঘটায় আপনি আমার এক টুকরো রোদের আলো। অধর কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে তার। প্রতি রাতে দুজন যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমালেও সকালটা আজকের মতনই অমায়িক সুন্দর হয়। অপলক তাকিয়ে সূচনার ঘুমন্ত মুখশ্রী দেখায় মগ্ন মাহে। তার এই মগ্নতার বাঁশ সাঁতল সেলফোনের রিংটোন, নাম্বার দেখে কেটে দিল সে। মৃদুস্বরে ডাকল সূচনাকে, কারণ হৈমির বইপত্র নিয়ে সকাল সকালে সূচনাকে শেখ বাড়ি যেতে হবে, সেখানে ঝিনুক আর পনির অপেক্ষায় থাকবে তার জন্য। হামিদা বাড়িতে নেই, সে আছে টিশার দেখভাল করার জন্য হসপিটালে। এরপর হয়তো টিশার বাচ্চাটার জন্য টিশার বাসায়ও থাকবে দীর্ঘদিন। একদিক থেকে ভালোই হলো, এই সময়টা টিশাকে নিয়ে ব্যস্ত থাকবে, হৈমির শোকটা কাটিয়ে উঠতে পারবে। মাহেরের এত চিন্তার মাঝে আরও একটি চিন্তা যোগ হয়েছে, তা হলো তার মা এবং সূচনার বাচ্চার প্রতি গভীর ভালোবাসা। গতরাতে বাড়ি ফেরা নিয়ে সূচনা কি মন খারাপটাই না করল, এক প্রকার জোর করেই আনা হয়েছে তাকে। নিহাতি মেয়েটা শান্ত মনের, বুঝদার,
তাই রাগ করেনি, মন খারাপ করলেও তা দীর্ঘ করেনি। একবার তার ইচ্ছে করছিল বলতে, মন খারাপ করবেন না সূচনা, একদিন আমাদেরও এমন বাচ্চা হবে, তাকে সবসময় আপনার কাছে রাখবেন, আমি বাধা দেব না, কেউ বাধা দেবে না, কারণ তার উপর আপনার অধিকার সর্বোচ্চ। কিন্তু বলেনি, হাজার হোক মেয়ে মানুষের মন, এদের রক্তে মাংসে মা, মা অনুভূতি লুকিয়ে আছে। দেখা গেল এ কথা শুনে এখনই বাচ্চা কনসিভ করতে চাইবে, প্রেমের বীজ অলরেডি হৃদয় বপন করে দিয়েছে, এবার শাখা প্রশাখা বিস্তার করার পালা। এসবে মাহেরের বাধা নেই, জড়তা নেই, সে নিজেও সূচনাকে পূর্ণরূপে নিজের করে চায়। তবে চাওয়া পূর্ণ করার আগে সূচনার স্বপ্ন পূরণ করতে চায়, তার যে স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো, নিজের আলাদা একটি পরিচয় গড়ে তোলার। তাই সে স্বামী হিসেবে পাশে থেকে সাপোর্ট করে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করতে চায় নিজের স্ত্রীকে, যেন আজ থেকে 20 বছর বা 30 বছর পর মেয়েটা নিজের সফলতা নিয়ে গল্প করার সময় অর্ধাঙ্গের দিকে একটিবার ফিরে তাকায়, বুকে মাথা গুঁজে তৃপ্তি সহকারে বলে, আপনি আমার সাহস, আপনি আমার শক্তি। জীবদশায় যদি পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে যায়, তবুও যেন প্রিয়তমা তাকে একটিবার স্মরণ করে, যে স্মরণ থাকবে শ্রদ্ধা, এক সমুদ্র ভালোবাসা। সকাল 8টা, ঘুম ভেঙে চোখ কচলে উঠে বসল রুদ্র, এদিক ওদিক তাকে, ডান পাশে তাকাতেই ঘুম ছেড়ে গেল তার। ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে গান গাইছে হৈমি, পাশাপাশি মেকআপ বক্স বের করে সাজগোজও করেছে। সাত সকালে মানুষ বই খাতা নিয়ে বসে টুকটাক কাজ থাকলে করে, ব্রেকফাস্টে কী খাবে তাই নিয়ে চিন্তা করে, সে অনুযায়ী রান্নাবান্নাও করে, আর এই মেয়ে মেকআপ বক্স নিয়ে বসেছে। চোখ মুখ শক্ত করে নিল সে, গভীর স্বরে প্রশ্ন করল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান, আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে, ধন্যবাদ।